আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের বিষয় হলো ইতুপুজোর নবান্ন দেওয়ার পদ্ধতি। এই নবান্ন ইতুপুজোর শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতেও দেওয়া যায়, আবার পূর্ণিমা কোটাল অর্থাৎ অমাবস্যা হয়ে যাওয়ার পরদিন থেকে সংক্রান্তি তিথি পর্যন্ত দেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক নবান্ন প্রস্তুত করার পদ্ধতি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-পরিজনদের মধ্যে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। আজকে চলেছি ইতু পূজোতে উদযাপন করার জন্য নবান্ন প্রস্তুতি। ইতু ঠাকুরকে নবান্ন দিতে হয়, সেই জন্যই আমি সমস্ত এই প্রস্তুত করে রেখেছি, এবার আপনাদের দেখাবো। আমি একটি এটা আমি 1 লিটার দুধ নিয়েছি, কাঁচা দুধ, আর এর মধ্যে 400 গ্রাম পাটালি নতুন গুড় নিয়েছি। থেকেই দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে গলে যায়। এরপরে আমি এই ফলগুলো সমস্ত কিছু নতুন যা কিছু উঠবে শীতেতে, সেই শীতের মধ্যে নতুন ফল সমস্ত কিছু এর মধ্যে আমি কুচিয়ে রেখেছি। এই যেমন কমলা লেবু, কলা, আপেল, শাঁখালু, বেদানা, কড়াইশুঁটি, শশা, খেজুর, আমসত্ত্ব, পেয়ারা, সবেদা, আদা কুচিয়ে রেখেছি সমস্ত কিছু। আর এখানে আছে একটু নতুন গোবিন্দভোগ চাল, এটাও দিতে হয় নবান্নর মধ্যে। আর ওপরে নারকেল কুড়িয়ে রেখেছি, ওপরে ছড়িয়ে দেবো। এখানে আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে মূলো। মূলো দিতে হয়। এগুলো হলো নবান্নের পুরো প্রস্তুতি। এবার সমস্ত কিছু জিনিসগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আমি একে একে সমস্ত জিনিসগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি দিচ্ছি গোবিন্দভোগ নতুন চাল। তারপরে এই ফলগুলো, সমস্ত ফলগুলোই দিয়ে দিতে হবে। আপেল, কলা, কমলা লেবু, শাঁকালু, পেয়ারা, বেদানা, আদা কুচি, এই যে আদা কুচি, খেজুর, এবার আমি এই নারকেল কুড়িয়ে রেখেছি, এই নারকেলটা এবার এর উপরে ছড়িয়ে দেবো। এই যে ছড়িয়ে দিচ্ছি, আমার নবান্ন তৈরি সম্পূর্ণ হলো। এবার আমি পুজো করব। এইভাবে ইতু পুজোর নবান্ন দিতে হয়।
আমি মোয়া আনিয়ে রেখেছি। এই যে মোয়াটা কিন্তু দিতেই হবে। ओम रक्तां भुजाशां नशेष गुणैके सिन्धुं भानुं समस्त जगदादि मुदीपं भजामि पद्दाय दया भय वरं दधतं करज्य माणिक्यै मौलिनाम।